দু হাজার একুশে ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড অনেকদিন পর একটা ভ্যাকেন্সি বার করল যেটা হচ্ছে সিকিউরিটি গার্ড টি অর্থাৎ ট্রেনিং যোগ্যতা হচ্ছে সেভেন পাস কীভাবে অ্যাপ্লাই করবেন এবং কোথায় অ্যাপ্লাই করবেন কি কী ডকুমেন্ট লাগবে কারা অ্যাপ্লাই করতে পারবেন এই ফর্মটাতে আমি সম্পূর্ণ দেখিয়ে দিয়েছি পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনার অন্য কোথাও যাওয়ার প্রয়োজন হবে না চলুন দেখে নেওয়া যাক দেখুন ভ্যাকেন্সি কটা আছে ভ্যাকেন্সি হচ্ছে যারা আনডিজার্ভড তাদের জন্য কিন্তু ভ্যাকেন্সি চারশো আটশো বিয়াল্লিশটা যারা এসসি তারা একশো তেষট্টিটা এবং এসটি টি একশো একাশিটা টোটাল হচ্ছে দশশো ছিয়াশিটা পোস্ট এটা কিন্তু পুরো ট্রেনিং হিসাবে নেবে ওরা ট্রেনিং নেওয়ার পর ছ মাসে একটা ট্রায়াল থাকবে ছ মাসের পর কিন্তু পারমানেন্ট হতেও পারো না হতেও পারো কিন্তু ছাড়াবে না এরা এমন একটা এরা ভরসা দিয়েছে কে কে অ্যাপ্লাই করতে পারবে না এটা সবচেয়ে জানা দরকার যারা কিন্তু অলরেডি মাইনিং সর্দার কিংবা ওভারম্যান কিংবা ইলেকট্রিক্যাল সার্ভিয়ার এইসবে কাজ করছেন এইগুলো একটা লম্বা লিস্ট আছেগুলো দেখে নেবেন আমি একটা একটু ছেড়ে রাখছি একটা করে নেবেন এটা দেখবেন তারা অ্যাপ্লাই করতে পারবেন না অর্থাৎ যারা কাজ করছেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এখানে লেখা যাচ্ছে সার্চ এমপ্লয়ি নিড নট টু অ্যাপ্লাই দ্য ডিসিশন অফ ইসিএল অর্থাৎ যে আছেন তিনি কিন্তু বলেই দিয়েছেন যে যারা কাজ করেন তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না এবার দেখুন ফুল ডিটেলসটা আমি আপনাকে বলি সেভেন পাস হতে হবে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড ফিজিক্যাল কিন্তু হতে হবে স্ট্যান্ডার্ড ফিজিক্যাল মানে মানে আপনাকে প্রতিবন্ধী হওয়া চলবে না এক নম্বর দু নম্বর হচ্ছে আপনার উচ্চতা এবং উচ্চতা কিছু দেওয়া নেই কিন্তু একটা ঠিকঠাক হাইডে হতে হবে একদম বেটে হলেও চলবে না হাত পা সব ঠিক থাকতে হবে এরকম একটা ব্যাপার এরপর লাস্ট ডেট কবে এই কিন্তু লাস্ট ডেট পনেরো তারিখ কিন্তু লাস্ট ডেট তাই জলদি কিন্তু অ্যাপ্লাই করবেন পনেরো তারিখ লাস্ট ডেট এবার দেখুন এই ফর্মটা কীভাবে অ্যাপ্লাই করবেন একটু দাঁড়ান আমি ফর্মটা পুরোটা অ্যাপ্লাই করার আমি প্রসেস বলে দিচ্ছি এরপর আমি একটু যাই যে কে কে অ্যাপ্লাই করতে পারবে এগুলোর জন্য দেখুন অ্যাপ্লি অ্যাপ্লাই কে কোথায় করতে হবে অ্যাপ্লাই করতে হবে এটার যে এরিয়া অফিস আছে সেই এরিয়া অফিসের কিন্তু একটা জিএম আছে জি এম অর্থাৎ জেনারেল ম্যানেজার জেনারেল ম্যানেজারের কাছে কিন্তু অ্যাপ্লাই করতে হবে এরিয়া জেনারেল ম্যানেজার যেটাকে এজিএম বলা হয় বা এইচওডি অফ দ্য এস্টাবলিশমেন্ট এখানে যে এই এইচড়ি আছেন সেখানেও কিন্তু তুমি অ্যাপ্লাই করতে পারো বা ওয়ার্কশপে অ্যাপ্লাই করতে পারো কিংবা হেডকোয়ার্টার সাঁক অ্যাপ্লাই করতে পারো এটা কিন্তু তোমাকে হেঁটে হেঁটে গিয়ে অর্থাৎ ওয়াকিনে গিয়ে কিন্তু তোমাকে দিয়ে আসতে হবে গাড়ি করেও যেতে পারো আমি বলতে চাইলাম যে তুমি তোমাকে ফিজিক্যালি কিন্তু দিয়ে আসতে হবে এবারে আমরা যাব ফুল এই প্রসেসটা যে কীভাবে অ্যাপ্লাই করব এবং কোথায় জমা দেব দেখুন এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশান এটা আমি আপনাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন সেখানে কিন্তু পেয়ে যাবেন এটা কিন্তু একটা ইন্টারনাল নোটিফিকেশন দেওয়া হয়েছে যেখানে সবাইকে কিন্তু বলা হয়েছে যেমন দেখুন কী কী আসে এটা কিন্তু পাঠাতে হবে এর এরিয়া অফিসে জি এর এরিয়া অফিসে কিন্তু পাঠাতে হবে ওকে এরপর দেখা যাক কি কি আমাদের দরকার ফর্মটা ফিল আপ আমি দেখাচ্ছি মঙ্গলবার কিন্তু টাইম আছে পনেরো ছয় দু হাজার একুশ দেখুন এই হলো পুরো ফর্মটা প্রথমে নিজের নাম লিখতে হবে নিজের নাম লেখার পর বাবার নাম বাবার নাম লিখে বাবার ইউ নাম্বার আপনাদের যে ইসিএলের যারা এমপ্লয়ি তাদের ছেলেরাই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন অনলি তাদের ছেলেরাই কেন ইউম্যান নাম্বারটা কিন্তু একমাত্র তাদেরই আছে অন্য কারণ নেই অথব যারা কিন্তু ইসিএল এ চাকরি করেন যাদের ছেলে আছে একমাত্র ছেলেরা অ্যাপ্লাই করতে পারবেন ডেজিগনেশন কী আছেন মানে যে বাবা তার ডেজিগনেশন কি আছে প্রেজেন্ট গ্রেড কি তার ডাটা এন্ট্রি প্রেজেন্ট গ্রেড কী ছিল কোন এরিয়াতে তিনি কাজ করেন এবং তার কোলেয়ারির নাম কী কোন এরিয়ার কোন কোলেরিতে কাজ করেন কাস্ট কি জেনারেল এস সি না এসটি এরকম কিছু হাইট আর চেস্ট কিন্তু নর্ম্যাল লাগবে একটা একটা নর্ম্যাল লাগবে একটু কম হলে অসুবিধা নেই ডেট অফ বার্থ আপনার দিতে হবে ডেট অফ অ্যাপয়েন্টমেন্ট এটা কিন্তু আপনার বাবার ডেট অফ অ্যাপয়েন্টমেন্টটা দিতে হবে এবং কোয়ালিফিকেশনটা আপনার দিতে হবে হ্যাঁ আইডি এবং মোবাইল নাম্বার দিয়ে কিন্তু এবং এই যে আপনার সেলফ অ্যাটাস্টেড কপিস অফ সার্টিফিকেট টেস্টেমোনিয়াল কাস্ট সার্টিফিকেট যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে আপনাকে কাস্ট কাস্ট সার্টিফিকেট কিন্তু দিতে হবে এবং আপনার কী কী লাগবে দেখুন একটা আধার কার্ড লাগবে ওকে আপনার বাবার যে সার্ভিস কার্ডটা আছে সেটা একটা জেরক্স লাগবে আধার কার্ডের জেরক্স লাগবে এবং আপনার কোয়ালিফিকেশানে জেরক্স লাগবে যে আপনার কোয়ালিফিকেশান আপনি সেভেন পাস করেছেন কি না আপনার হায়েস্ট কোয়ালিফিকেশানও দিতে পারেন যদি কেউ গ্র্যাজুয়েশন করে থাকেন সেটাও দিতে পারেন সেটা দিয়ে টোটাল একটা খামে ভরে কিন্তু আপনার যে এরিয়া আপনার বাবা যেখানে কাজ করেন যে কোলেতে তার কিন্তু একটা এরিয়া অফিস থাকবে সেই এরিয়া অফিসে গিয়ে কিন্তু আপনাকে ফিজিক্যালি জমা দিতে হবে বোঝা গেল ফর্মটা আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য জুড়ে থাকবেন অন্য কিছু প্রশ্ন থাকলেও আপনারা করতে পারেন ধন্যবাদ